পিকিসেনে আপনাদের সকলকে স্বাগত। মাছ তৈরি করব কুসুর ছড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। কুসুর ছড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি কুসুর ছড়াগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, আর রান্না করার জন্য নিয়েছি মরিচ বাটা, পেঁয়াজ কষি, আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন আমি রান্না শুরু করব, তো সাথেই থাকুন।